গর্ভবতী মহিলা ও শিশুদের সুস্থ থাকার জন্য সালানপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে সালানপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে খাদ্য ও পুষ্টি দিবস পালন। সোমবার সকালে সালানপুর ব্লকের কল্লা পঞ্চায়েত এলাকার ডাবর কলিয়ারির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মহিলা ও শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল খাদ্য ও পুষ্টি দিবস পালন। এদিন কল্লা পঞ্চায়েতের মোট 23টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিয়ে ডাবর কলিয়ারিতে পুষ্টি দিবস পালন করা হয়। এদিনের এই পুষ্টি দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়, জেলা পরিষদের কর্মদক্ষ মোহাম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী খাসি, সমিতির সহসভাপতি সহ অন্যান্যরা। একই সাথে 23টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ও কর্মীরা ছিলেন এবং শিশু বিকাশ কেন্দ্রে উপস্থিত ছিলেন বহু কচিকাঁচা ও তাদের মায়েরাও। এদের অনেকেই সমাজের পিছিয়ে পড়া পরিবারের সদস্য। আর্থিক সংকটের জেরে এইসব পরিবারগুলিতে শিশুর খাদ্য তালিকায় প্রতিদিন মাছ মাংস ডিম রাখাটা প্রায় অসম্ভব, তাই ডাল ও সবুজ শাকসবজিকেই শিশুর খাদ্য তালিকায় প্রাধান্য দিতে এদিন জোর দেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।